जय राधे राधे। तो तंत्र मंत्र रिलेटिव माँ बोमानी शक्ति चैनल तरफ थे आज हमें अपन पासे आज उत्तम हालदार। तो आज एकखाना मंत्र नहीं से मंत्रटा हो गुरु विद्या एवं स्वयं सिद्ध मंत्र। तो मंत्रटा खूब ही काजेर मंत्र एवं खूब शक्तिशाली मंत्र। तो ये मंत्रटार बहु रकम काज आछे सब विस्तारित भावे बोले माने बुझिए मंत्रटा दिए देव तुम्हारा से भावे काज करबे खूब भालो काज पाबे। तो तार आगे आमी प्रति भिडियो न्याय आमी बोलछी आमार साथे फोने कन्टैक्ट करबेन बेला 9টার पर थेके सन्धे 6টার आगे पर्यन्त। তারপরে যদি ফোন করেন আমি ফোন রিসিভ করতে পারবো না। তা আপনারা মানে এই 9টার পর থেকে সন্ধে 6টা পর্যন্ত ফোন করবেন তাহলে আমি যথারীতিভাবে আপনাদের ফোন রিসিভ করে আমি কথা বলবো এবং প্রশ্নের উত্তর দেব। তবে একবার যদি ফোন করে মানে কোনো কারণবশত না পাওয়া যায় দুবার ফোন করবে। তো মানে ফোনে না পেলে বারবার বিরক্ত করবে না কারণ আমি অনেক সময় পেলে আমি কল ব্যাক করেও কথা বলি। তবে আমি একটা কথাই বলবো যারা হয়তো প্রশ্নের উত্তর চাইবে তো আমি যেগুলো ভিডিও দিয়েছি সেইগুলোরই প্রশ্নের উত্তর চাইবে। আর ভিডিওটা যে মানে ভিডিওটার প্রশ্নের উত্তর চাইবে সেই ভিডিওটা ভালোভাবে দেখবে দেখার পর না বুঝতে পারলে তখন জিজ্ঞেস করবে কারণ তুমি দেখলা দেখে বুঝলা বুঝে আবার আমার মুখে শোনার জন্য আবার মানে বলা মানে সেটা একটা ফালতু টাইম নষ্ট করা। তো সঠিক যদি বুঝতে পারো তাহলে সেই টাইমটা অবশ্যই দাম দিও টাইমটা নষ্ট করো না আর না বুঝতে পারলে অবশ্যই জেনে নেবে। আর যেগুলো হয়তো দিইনি সেগুলো মানে না জানাই ভালো। আর যিনারা পার্সোনাল তন্ত্র মন্ত্র শিখবেন তিনারা এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপর কথাবার্তা করে তারপরে আপনারা শেখার জন্য ভালো লাগলে আগ্রহ করবেন। তবে পার্সোনাল যারা শিখবে তারা প্রত্যেকটা মন্ত্রই আমার গুরুবিদ্যা মন্ত্রই পাবে এবং স্পেশালভাবে সে মন্ত্রগুলো পাবে এবং সেগুলোর খুবই ক্ষমতা এবং খুবই পাওয়ারফুল সেগুলো আগুনের মতন কাজ করবে। তো এটাই আপনাদেরকে বলবো আপনারা মানে আমার চ্যানেলে মন্ত্রগুলো দেখে পরীক্ষা করে যাচাই করে আপনাদের যদি ইচ্ছুক হয় আপনারা অবশ্যই মানে শিকার জন্য আগে এগোবেন। তবে আমি যতগুলো মন্ত্র দিই সেগুলো সবগুলোই কাজের। আর এই তন্ত্র মন্ত্র শিখে কোনোদিনই কারোর সামনে বড়াই করবে না এবং কোনো রকম অহংকার দেখাবে না এবং মানে অপরজয় নিজের ব্যক্তিগতভাবে মানে ফালতু ব্যবহার করবে না। তাতে কি হয় তন্ত্রমন্ত্র রেতে মানে পাওয়ার কমে যায় নিজের ব্যক্তিগতভাবে নিজের স্বার্থের জন্যে যদি কাজ করা হয়। আমরা শিখছি পর উপকারের জন্য এবং পাঁচটা লোককে ভালো করার জন্য তাতে যেখানে মানে পয়সা নিতে বারণ করছি সেখানে নেবে না বাকি সব জায়গায় তোমরা পয়সা নিতে পারবে দিন মজুরি হিসাবে হোক যেভাবে হিসাবে হোক তবে কাজটা সঠিক করে বেইমানি করে কারোর সাথে পয়সা নেবে না। তো যাই হোক এই ছিল কথা। আর আমার মন্ত্রে কীরকম কাজ করে আপনাদেরকে দুটো একটা আমি নমুনা দেখাচ্ছি দেখুন দেখলে বুঝতে পারবেন। আমারই এক শিষ্য
একটা রাহু চন্ডালে হাড় জোগাড় করে মানে জাগাতে পারছিল না কিংবা কাজ করতে পারছিল না। তো শিষ্যটা বললে, গুরুদেব আমাকে দয়া করে একটা হাড় জাগানো মন্ত্র দেন, আমি যাতে হাড়টা জাগাতে পারি। তো উনি হাড় জাগিয়েছেন সেই মন্ত্র দ্বারাই, জাগিয়ে প্রমাণও দেখাচ্ছে, আপনারা দেখুন। যখনই হাড় জাগিয়ে জেগে যাবে তখন আয়নার সামনে হাড়টা ধরবেন, হাড়ের ছবি আসবে না। তো আমার শিষ্যটা তাই করেছে এবং প্রমাণও দেখানোর জন্যে ভিডিও পাঠিয়ে। গুরুজি বলছি, গুরুজি যে ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, এই ভিডিওটা আপনার চ্যানেলে আপনি একটুখানি ছাড়ুন গুরুজি, ঠিক আছে? কেন বলছি, আপনার আশীর্বাদে আমি যখন আমি হাড়টাকে জাগাতে পেরেছি, দশজনে জানুক, ঠিক আছে? তার জন্যই আমি বলছি গুরুজি। নমস্কার গুরুজি, রাখলাম। পাঠিয়ে দিয়েছে, গুরুদেব আপনি এটা ভিডিওতে দেন যাতে পাঁচটা লোক দেখতে পায়। এবং সেই হাড় দিয়ে একটা কাজ করেছে, সেটা কাজটাও আপনারা নিজে চোখে দেখুন। সেই হাড়ের দ্বারা দিয়ে কাজটা সে করতে পেরেছে। কাছে নিচ্ছে হয়েছে, কাছে নিচ্ছে হয়েছে। তো তিনি খুব মানে গুরুকে বলে মানেও, এবং সেই মানে আমার তন্ত্রমন্ত্র নিয়ে কাজে খুশি হয়ে উনি এই ভিডিওটা পাঠিয়েছেন যে গুরুদেব আপনি ভিডিওটা আপনি চ্যানেলে দিয়েন। তো যাই হোক, আমি এবার আসল কথায় আসি। আজকে যে মন্ত্রটা নিয়ে এসেছি এটা হচ্ছে গঙ্গার কাটার মন্ত্র। এই গঙ্গার কাটার মন্ত্র দিয়ে সব রকমের কাজ করতে পারবে, সব রকম মানে বুঝতে পারছো, সব রকম মানে সব রকমেরই কাজ করতে পারবে। তবে ওখানে কিছু কিছু বিষয় আছে, সেগুলো দেখে কাজ করতে হবে। তো চলুন আমি মন্ত্রটা পড়ে শুনিয়ে দিই, তারপর আপনাদেরকে পুরো নিয়মটা আমি বলে দেব। তো মন্ত্রটা হচ্ছে, ও গঙ্গা তুফানি বহ একভার পানি, অমুকের অঙ্গের জলা পুরা ফুলা ফাপা, মানুষের কুজ্ঞান বিজ্ঞান বিষ নাই আর। এই যে বিষ নাই আর, এটা বিষের হলে বিষের উচ্চারণ করবে, বাণের হলে বাণের উচ্চারণ করবে, হাওয়া দোষ হলে হাওয়া দোষের উচ্চারণ করবে, ভূত প্রেত চিন পড়িয়ে না, এখানে ভূত প্রেত চিন পড়ে উল্লেখ করবে, বান কুজ্ঞান চিয়ান যা কিছু ওইটার পরিবর্তে যে উদ্দেশ্যে কাজ করবে সেই উদ্দেশ্যের কথাটা ওখানে বলবে। অন্য ভারে মৌসুম ভারে যার তারে কাঠ, রোজার বান ডাকিনীর জ্ঞান, জুড়িলাম করতের বান কেটে করি খান খান, সেমা সাং হার হার গঙ্গে কার দোহাই মা গঙ্গার দোহাই। এই ছিল মন্ত্র। মন্ত্রটা পড়ে আমি আরেকবার শুনিয়ে দিছি। ও গঙ্গা তুফানি বহ একবার পানি, অমুকের অঙ্গের জলা পুরা ফুলা ফাপা, মানুষের কুজ্ঞান বিজ্ঞান বিষ নাই আর। অন্য ভারে মৌসুম ভারে যার তারে কাঠ, রোজার বান ডাকিনীর জ্ঞান, জুড়িলাম করতের বান কেটে করি খান খান, সেমা সাং হার হার গঙ্গে কার দোহাই মা গঙ্গার দোহাই। এই ছিল মন্ত্র। তো মন্ত্রটা শুনে এবং স্ক্রিনে দেখে বুঝতে পারছো এটা গুরুবিতে এবং কীরকম পাওয়ারফুল মন্ত্র হবে। তবে
এই গঙ্গার কাটার মন্ত্রটা, এটা দু নম্বর, এক নম্বর মন্ত্র আমি গ্রুপে দিয়েছি, তো সেটা যারা পার্সোনাল শিখবে সে এক নম্বর মন্ত্র তারা পার্সোনালভাবে পেয়ে যাবে। তো সেটা দীক্ষা নিয়েও শিখতে পারে পার্সোনাল, আর যদি দূরে বাড়ি হয় না আসতে পারে তাহলে গুরু দক্ষিণা দিয়ে মানে তাকে গ্রুপে অ্যাড করা হবে, গ্রুপে অ্যাড করলে তখন তারা গ্রুপেই পেয়ে যাবে মন্ত্রগুলো। তা আমি যে মন্ত্র শেখাচ্ছি সেটা গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমি পয়সা নিচ্ছি না, আমি যে তোমাদের পার্সোনাল শেখাবো তার জন্য গুরু দক্ষিণা 5,100 টাকা, সেটা একবার, আর প্রত্যেক মাসে 151 টাকা করে গুরু প্রণামী হিসেবে সেটা লাগবে। তো এই হচ্ছে পার্সোনাল শিকার নিয়ম। তো চলো মন্ত্রের আমি কাজটা বলে দিই, এটা বিষের কাজ করতে পারবে। বিষের কাজ যদি করতে হয় তাহলে যেরকম মানে বলা আছে সেরকমই মন্ত্র পড়বে, ফুলা ফাঁপা যেগুলো বলা আছে সেগুলো যে ওইভাবেই পড়বে, আর যেটা ব্যক্তিগতভাবে কোনো কাজ করবে বানের কাজ এ কাজ ওর কাজ তখন সেই কথাটা উল্লেখ করবে। তো এই মানে এই হচ্ছে কাজ। আর বিষের জিনে জল পড়া দিলে কালো কচুর পাতায় জল পড়বে, পরে খাইয়ে দেবে। দেখ কচুর পাতাটা চালের উপরে হোক কি ছাদের উপরে হোক ফেলে দেবে যাতে রোদ্রে শুকিয়ে যায়, এইভাবে 3 দিন দেবে। মন্ত্রটা 3 বার অথবা 5 বার নাহলে 7 বার পড়তে পারবে, পরে পুঁতিয়ে দেবে। আর বান কুজ্ঞান চিয়ান মানে জিন পরি ভূত প্রীতি যদি যদি দিতে হয় তাহলে তাতেও ওই 3 বার করে 3 বার ফুঁ নাহলে 5 বার করে 5 বার ফুঁ নাহলে 7 বার করে 7 বার ফুঁটিয়ে দেবে। তো সেটা একবার করবে একবার ফুঁ এইভাবে কাজ করবে। তো ভূত প্রেত চিন পুরী এসবগুলো বান চিয়ান কুজ্ঞান যেটা করলে 3 দিন খাবে, 3 দিন স্নান করবে, তাতে কাজ হয়ে যাবে। যেমন জ্ঞান কুজ্ঞান জাদুটনা বান ভূত প্রেত থাক সব কেটে যাবে এবং সেগুলো সব ভয়ে পালিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টিতে দাবিয়ে দেবে আর অল বাটন প্রেস করে দেবে, তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো, সেগুলো নোটিফিকেশন হিসেবে আপনারা পেয়ে যাবেন। তো ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।